সবাইকে আসসালামু আলাইকুম রমজান স্পেশাল ইফতারির জন্য আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচুর ফুলকো বেগুনি আমার রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ পারফেক্ট মচমচুর ফুলকো বেগুনি ঘরে বানিয়ে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন জেনে বেগুনি বানানোর প্রস্তুত প্রণালী বেগুনি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই চেলে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া ব্যবহার করার জন্য বেগুনটা অনেক মচমচে হবে এবং মচমচে ভাবটা অনেক সময় পর্যন্ত থেকে যাবে চালের গুঁড়া আমি চেলে নিয়েছি এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আজকের বেটারটা বানানোর জন্য আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করব ঠান্ডা পানি দিয়ে বেটারটা বানালে বেগুনির উপরের প্রলেপটা অনেক মচমচা হবে পানিটা একবারে দিতে যাবে না তাহলে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন বেটার বানিয়ে নিব কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের জানিয়ে দিব আমি এখানে এক কাপ পানি দিয়েছি দেখুন ব্যাটারটা এরকম হয়েছে ব্যাটারটা এখনও কিন্তু ঘন আছে আর একটু পাতলা করতে হবে সেই জন্য আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পানি দেওয়ার পরে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ পানি লাগবে এর বেশি পানি লাগবে না এবার হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি খুব জোরে জোরে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো বিট করে নিব এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ হালকা গরম রেগুলার খাবার তেল এই তেলটা দেওয়ার জন্য বেগুনিটা যখন ভাজবো তখন তেল নিয়ে যাবে না এবং অনেকখানি মচমচা হবে বেগুনির জন্য বানানো এই বেটারটা দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর বেগুনি ভাজলে বেগুনিটা বেশি মচমচে হয় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার যখন বেগুনিটা ভাজবেন ঠিকঠাক আগ মুহূর্তে বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করার জন্য বেগুনটা অনেক বেশি ফুলকা হবে এবার খুব ভালো করে বেকিং পাউডার আমি বেটারের সাথে মিশিয়ে নিব আমি বেটারটাকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একটু জোরে জোরে এভাবে পিট করে নিব বেটারটা আমার রেডি হয়ে গিয়েছে বেগুনি বানানোর জন্য আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে খুব সহজেই কিন্তু চামচটাকে কোট করে নিয়েছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এই আমি ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য বেগুনির জন্য বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি কিছু বেগুন এমন গোল করে কেটেছি আর কিছু বেগুন লম্বা করে কেটেছি পুরোত্বটা ঠিক এরকম হবে আবারও দেখিয়ে দিয়েছি ঠিক এরকম খুব বেশি মোচাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না পাতলা করে বেগুনটা কাটলে বেগুনিটা খেতে ভালো লাগবে না আর বেশি মোটা করে বেগুনিটা কাটলে ভাজার পর বেগুনটা পানি ছেড়ে দিবে এতে বেগুনের মচমচে ভাবটা অনেক সময় পর্যন্ত থাকবে না এবার বেগুনি বানানোর জন্য বেগুনে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আমি মাঝে মাঝে বেগুনি বানানোর সময় হলুদ ব্যবহার করি এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার লবণ আর হলুদটা খুব ভালো করে আমি বেগুনের গায়ে মাখিয়ে নিব হলুদ আর লবণটা খুব ভালো করে আমি বেগুনের গায়ে মাখিয়ে নিয়েছি ফিরে এলাম পনেরো মিনিট পরে এবার বেটারটাকে আবারও আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু বিট করে নিব বেটারের ঘনত্বটা আমি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আঙুল ডিপ করার পরে যদি দেখেন আঙুলটা খুব ভালো করে কোট হয়ে গেছে তাহলে বুঝতে হবে বেটারটা পারফেক্ট আছে বেগুইটা ভাজবো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিব তেলটা যথেষ্ট পরিমাণ গরম হলে চলে আসতে মাঝারি করে দিতে হবে এবার একটা বেগুনের টুকটা নিয়ে আমি বেটারের মাঝে খুব ভালো করে কোট করে নিবি একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি এবং অতিরিক্ত বেটারটা আমি বাটিতে একটু মুছে নেব এবার তেলের মাঝে আমি বেগুনিটা দিয়ে দিব বেগুনিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত একই আছে ভাজতে হবে চুলা বাড়ানো কমানো যাবে না বাড়াতে আর কমাতে গেলে কিন্তু ভিতরে তেল চলে যাবে বেগুনি এক পাশ ভাজা হলে উল্টে দিব উল্টে পাল্টে দুই পাশই যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটি কিচেন টেসি উপর রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে বেগুনিগুলো ভাজা হতে সাড়ে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে ঠিক একইভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিব সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি দেখুন মাসালা প্রতিটা বেগুনি কত ফুলকো এবং মচমচা হয়েছে একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফিজ